কাল থেকে অযথা ঘরের বাইরে গেলেই গ্রেফতার, থাকবে সেনাবাহিনী। করোনার রেকর্ড প্রায় 9000 শনাক্ত, মৃত্যু 115 জনের। জুলাইতেই আসছে 1 কোটি ডোজ টিকা। চট্টগ্রামের খালে অটোরিকশা পড়ে 2 যাত্রী নিহত। জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা খরচের কোনো সুফলই মিলছে না। বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক। এবং 4 দিন পর কক্সবাজারে বন্য হাতি দুটিকে উদ্ধার, পাঠানো হবে বনাঞ্চলে। বন পাহাড় উজাড় হওয়ার কারণে খাদ্য সংকট বলছেন পরিবেশবিদরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। সারা দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণের সূচক এখনও ঊর্ধ্বমুখী। দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনায় সর্বোচ্চ শনাক্ত 8,822 জন, মৃত্যু 115। শুধু রাজশাহী ও খুলনা বিভাগেই মারা গেছেন 53 জন। হটস্পট জেলাগুলোতে কোনো নিষেধাজ্ঞা বা স্বাস্থ্যবিধি মানছেন না সাধারণ মানুষ। শয্যা, অক্সিজেন আর আইসিইউ সংকটে দিন দিন ভয়াবহ অবস্থা হচ্ছে হাসপাতালগুলোতে। রিপোর্টার ও জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিন যত গড়াচ্ছে দেশজুড়ে ততই দাপট বাড়ছে করোনার। সর্বোচ্চ মৃত্যুর সূচকে যোগ হচ্ছে একের পর এক জেলা। সপ্তাহ জুড়েই শতকের উপরে মৃত্যুর সংখ্যা। আইসিইউ পেতে উপজেলা থেকে শুরু করে শহর নগরের বিভিন্ন হাসপাতালে ছুটোছুটি করছেন স্বজনরা। খুলনার 3টি হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনার 7, যশোরের 3, বাগেরহাটের 2 ও পিরোজপুরের 1 জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 42%। ফ্লোরে রেখে চিকিৎসা করতে হচ্ছে এবং আমাদের লোকজন তার জন্য একটু হিমশিম খেয়ে যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে 12 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর 8, চাঁপাইনবাবগঞ্জের 2, নাটোরের 1 ও নওগাঁর 1 জন। হাসপাতালটিতে করোনার জন্য নির্ধারিত 405টি শয্যায় চিকিৎসা নিচ্ছেন 460 জন। আইসিইউতে আছেন 22 জন। সাধারণ জেনারেল ওয়ার্ডগুলোও আপনার করোনা ওয়ার্ড করে ফেলেছে। ওখানে সিলিন্ডার দিয়ে মানুষ সব বারান্দায় শুয়ে আছে। দক্ষিণের সীমান্তবর্তী 3 জেলায় একদিনে রেকর্ড সংখ্যক 29 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোরে 12 জন, সাতক্ষীরায় 10 জন এবং চুয়াডাঙ্গায় 7 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই সংক্রামক ব্যাধি এই ধরনের কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা একটাই উপায় ছিল যে জনগণের মেলামেশাটা কমায় গিয়ে আসে। চট্টগ্রাম জেলায় করোনায় একদিনে 10 জনের মৃত্যু হয়েছে। 2 মাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু এটি। বগুড়ার 3টি হাসপাতালে গত 24 ঘন্টায় 8 জন মারা গেছেন। 336টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে 127 জনের। এছাড়া গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে 8 জন, ঝিনাইদহে 7 জন, কুষ্টিয়ায় 4 জন ও মেহেরপুরে 3 জন মারা গেছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দক্ষিণ পশ্চিমাঞ্চলের করোনা পরিস্থিতি। সবশেষ অবস্থা জানাতে এ মুহূর্তে খুলনা নগরীর 7 রাস্তা মোড়ে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, জেনিফার, খুলনা বিভাগকে জুড়ে কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে, অর্থাৎ মৃত্যু এবং সংক্রমণ দুটোই কিন্তু বাড়ছে এবং শনাক্তের হারও তেমন বাড়ছে। আমরা গত 24 ঘন্টায় যদি দেখি স্বাস্থ্য বিভাগ সূত্রে, সেটি হচ্ছে 30 জন গত 24 ঘন্টায় খুলনা বিভাগে মারা গেছেন এবং সেক্ষেত্রে আক্রান্তের দিক থেকে এবং মৃত্যুর দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। বিশেষ করে খুলনা জেলায় গত 24 ঘন্টায় 7 জন মারা গেছেন এবং এর মধ্যে এছাড়া খুলনার হাসপাতালগুলোতে 13 জন মারা গেছেন। এর মধ্যে যশোরের 3 জন এবং বাগেরহাটের 2 জন এবং পিরোজপুরের 1 জন রয়েছেন। তো আমরা যেটি দেখেছি যে আশপাশের জেলাগুলোতে প্রচুর পরিমাণে সংক্রমণ বাড়ছে আর যে কারণে শনাক্ত হওয়ার সাথে সাথে যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে কিন্তু খুলনা বিভাগীয় শহরের যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে ডেডিকেটেড হাসপাতাল, করোনা ডেডিকেটেড হাসপাতাল যেটি খুলনা মেডিকেল কলেজে অবস্থিত, পাশাপাশি খুলনার সদর হাসপাতাল যেখানে 70 শয্যা বিশিষ্ট এবং খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে বেসরকারি, সেখানেও প্রচুর রোগীর ভিড় করছে এবং এখানে কিন্তু আসন সংখ্যা সীমিত থাকার কারণে যে আসন রয়েছে তার বিপরীতে প্রচুর রোগী এখানে আসছে। বিশেষ করে আজকে সকালে যে আমরা তথ্য পেয়েছি, গত 24 ঘন্টায় গত খুলনা ডেডিকেটেড হাসপাতালে 130 শয্যার বিপরীতে 201 জন রোগী ভর্তি রয়েছে, অর্থাৎ বেশিরভাগ জায়গায় কিন্তু মেঝেতে চিকিৎসাধীন রয়েছে এবং সেখানে অক্সিজেনের একটি সংকট রয়েছে, ওষুধের সংকট রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু ছুটোছুটি করছেন তারা অক্সিজেনের জন্যে, চিকিৎসার জন্যে। এবং যেখানে যে জনবল রয়েছে হাসপাতালগুলোতে সেই জনবলের
সংকটের কারণে কিন্তু মানুষও কিন্তু চিকিৎসক যারা কাজ করছেন তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন চিকিৎসা সেবা দিতে। এবং আমরা একটা বিষয় বারবার বলার চেষ্টা করেছি যে এখানে জনবলের যদি একটু বাড়ানো যায় তাহলে যে আসন সংখ্যা রয়েছে বা যে সিট রয়েছে হাসপাতালগুলোতে তাতে সেই চিকিৎসা তার থেকে ভালো চিকিৎসা দেওয়া সম্ভব বলে মনে করেন যারা সংশ্লিষ্ট রয়েছেন। সব মিলিয়ে এই ছিল জেনিফার আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। খুলনা থেকে করোনা ভাইরাসের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। কাল থেকে অযথা ঘরের বাইরে বের হলেই আইনি ব্যবস্থা, মোতায়েন থাকবে সেনাবাহিনী। সরকারি বেসরকারি অফিস বন্ধ রেখে এক সপ্তাহের কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে ব্যাংক ও শিল্পকারখানা। রিক্সা ও পণ্যবাহী যান ছাড়া সব ধরনের স্বল্প ও দূরপাল্লার যানবাহন বন্ধ রেখে সোমবার থেকে চলছে সীমিত লকডাউন। বৃহস্পতিবার ভোর 6টা থেকে কার্যকর হবে কঠোর লকডাউন। কি কি থাকছে নিষেধাজ্ঞার আওতায়, মঙ্গলবার রাতে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের পর বুধবার দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি আদেশে কঠোর লকডাউনে বন্ধ থাকবে সব ধরনের সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস। পুরো বন্ধ থাকবে শপিং মল ও মার্কেট, তবে খোলা থাকবে ব্যাংক ও পোশাক শিল্প কারখানা। বন্ধ থাকবে অভ্যন্তরীণ বিমানসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন। দেশব্যাপী চালু থাকবে পণ্যবাহী যান। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকায় ভ্রমণের টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করা যাবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুরো শাটডাউন দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন মন্ত্রিপরিষদ সচিব। সব ভ্যারিয়েবলগুলো চিন্তা ভাবনা করে, যাতে সব কিছুর সর্বোচ্চ কল্যাণ হয় সেগুলো চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি। আদারওয়াইজ সবকিছু একসাথে শাটডাউন করা ডিফিকাল্ট। নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার উন্মুক্ত স্থানে চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ খোলা থাকলেও বসে খাওয়া যাবে না। লকডাউনের মেয়াদ বাড়বে কিনা সিদ্ধান্ত হবে পরিস্থিতি বিবেচনায়। বিশেষজ্ঞদের মতামত নিয়ে পরিস্থিতি অনুযায়ী সেটি চিন্তা ভাবনা হবে। ঈদের আগে যাতে করে আমরা করোনা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক অবস্থায় আনতে পারি সেটির প্রচেষ্টা আছে। লকডাউনে মাঠে থাকবে সেনা, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী। আর্মি ইন এড টু সিভিল পাওয়ার বিধানে জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সেনা উপস্থিতি নিশ্চিত করবেন। পুরো বিষয়টি তদারকি করবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সর্বাত্মক লকডাউনের আগের দিন রাজধানী থেকে জনস্রোত আছড়ে পড়ছে মুন্সিগঞ্জের শিমুলিয়ায়। স্বাস্থ্যবিধি না মেনে সংক্রমণের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে মরিয়া তারা। বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। রাজধানী ছেড়ে আসা মানুষের এমন জনস্রোত বুধবারের কঠিন লকডাউনের আগের দিনে বাড়ি যাওয়ার সুযোগ নিতে বেসামাল মানুষ। স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, ফেরিতে পা রাখার জায়গা নেই। গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প উপায়ে এবং বাড়তি ভাড়া গুনে গন্তব্যে ছুটে চলা তাদের। টাকা থাকবো কই, খাইবো কি, যাইতে হবে তো বাড়িতে। লকডাউনের ভিতরে যাওয়া তো সবসময় সমস্যাই হয়। মাস্ক তো পরছি, এতক্ষণ ছিল, এখন করি নাই। মাস্ক পরলে কি, আমরা যদি দেশ গ্রামে থাকি দুইটা ডাল ভাত খেয়ে তো থাকতে পারবো, কিন্তু টাউনে থাকলে তো তার অনেক বাজেট। লকডাউন কার্যকরে প্রশাসনিক তৎপরতাও চোখে পড়েনি। ঘাট কর্তৃপক্ষ বলছেন বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হলে তা কার্যকরে সব ব্যবস্থা নেওয়া হবে। বর্ষার পানি, স্রোত, ঘাটগুলি চেঞ্জিং, সব মিলে একটা হ্যাজার্ড পজিশন। সবার আন্তরিকতায় কাজগুলি এখনো সচল রয়েছে। আমরা যারা ডিউটিতে মোতায়েন থাকবো সেক্ষেত্রে আমরা কঠোরভাবে আমাদের দায়িত্ব পালন করবো, সেখানে কোনো রকমের কোনো ছাড় দেওয়া হবে না। শিমুলিয়া বাংলাবাজার ঘাটের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। BIWTC বলছে এই রুটে 15 ফেরিতে প্রতিদিন 4 সহস্রাধিক যান ছাড়াও লাখো মানুষ পারাপার করা হচ্ছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে সকালের এক পশলা বৃষ্টিতে আবারও ডুবল বন্দর নগরী চট্টগ্রাম। 3 ঘন্টায় মাত্র 21 মিলিমিটার বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যায় নগরীর প্রধান প্রধান সড়ক এবং বেশ কিছু এলাকা। কোনো কাজেই আসছে না জলাবদ্ধতা নিরসনে সরকারের হাজার কোটি টাকার প্রকল্প। সাখাউদ্দিনপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বুধবার সকাল থেকে কয়েক ঘন্টার বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায় নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত জিইসি মোড়। থইথই করা পানি মারিয়ে চলতে হয় পথচারী সহ যানবাহনগুলোকে। একই পরিস্থিতি 16 সহ 2 নম্বর গেট হয়ে মুরাদপুর এবং বহদ্দারহাটে, বাদ যায়নি চকবাজার, কাপাসগোলা এলাকা। যখন পানিও
অনেক হয়ে যায় তখন আসে পরিষ্কার করার জন্য, কিন্তু যখন বৃষ্টি থাকে না পানি থাকে না তখন আসে না ওরা পরিষ্কার করার জন্য। ড্রেন ক্লিয়ার নাই, জায়গা জায়গা মনে করেন না, এইভাবে নির্মাণ কাজের গুসুল্লা দিই রাস্তাগুলো এইভাবে বন্ধ হয়ে যায়। বড় বড় ড্রেনগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাওয়ায় মুরাদপুর এবং বহদ্দারহাট এলাকায় জলাবদ্ধতার জন্য দায়ী করা হচ্ছে। আর সেই ময়লা অপসারণে কাজ করছে সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড। মানুষ বিভিন্ন ভাবে ময়লা আবর্জনা যেগুলো ফেলে সেগুলো ভেসে এসে জমা হয়ে পানির প্রতিবন্ধকতা তৈরি হয়। আমরা সেই প্রতিবন্ধকতা গুলো বৃষ্টির সময় ছাড়িয়ে দিই যাতে পানিটা চলে যায়। সামান্য বৃষ্টিতে নগরী তলিয়ে যাওয়ার জন্য সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই এবং ড্রেনেজ প্রকল্প বাস্তবায়নের সময় জনদুর্ভোগ কীভাবে লাঘব করতে হবে সেটা মাথায় না রেখে প্রায়োরিটি নির্ধারণ না করার কারণেই আজও আমরা এই সংকটে নিপতিত হয়ে আছি। বিভিন্ন স্থানে ড্রেন থেকে ময়লা আবর্জনা অপসারণের পর এদিন দুপুর 1টার দিকে প্রধান সড়কগুলো থেকে পানি নেমে গেলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। ভোর 6টা থেকে সকাল 9টা মাত্র 3 ঘন্টা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 21 মিলিমিটার। আর এই সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। নালা নর্দমাগুলো যেমন ভরাট হয়ে গেছে, ঠিক তেমনি নগরবাসীর অসচেতনতায় এই জমাটবদ্ধ হয়ে আছে ময়লা আবর্জনা। আর এতেই নগরীর মুরাদপুর, বহদ্দারহাট সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন জলাবদ্ধতা নিরসনে সম্পৃক্ত কর্মকর্তারা। নগরীর মুরাদপুর থেকে কমল দে, সমসংবাদ। কক্সবাজারের টেকনাফে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে হামলা ও এলোপাতাড়ি গুলি করেছে একদল রোহিঙ্গা। এতে 3 সহোদর গুলিবিদ্ধ হয়েছেন। স্বজনদের অভিযোগ, অপহরণ করে চাঁদা আদায়ের করাই উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেফতারে ইপিবিএনের অভিযান চলছে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের টেকনাফের জাদিমুরা আশ্রয় শিবির, স্থানীয়দের বসতির পাশাপাশি এখানে রয়েছে রোহিঙ্গাদের ক্যাম্পও। বুধবার পাহাড় থেকে নেমে এক গ্রামবাসীর বসতিতে ভাঙচুর, মারধর ও এলোপাতারি গুলি ছুড়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তাদের মারধরে এবং গুলিতে জখম হয়ে গুরুতর অবস্থায় 3 ভাই এখন কক্সবাজারে চিকিৎসাধীন। আহত ও স্বজনদের দাবি, অপহরণ করে চাঁদা আদায়ের উদ্দেশ্য ছিল তাদের। এমন গুলি করছে যে 20-30 জনকে বেশ করছে ওরা। স্থানীয় বা রোহিঙ্গাদের জিম্মি করে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। তারপরে তাদের ডিমান্ড হচ্ছে 1,00,000 টাকা দাবি, টাকে আমাদের 1,00,000 দিতে হবে, না হলে আপনার ছেলে বা সন্তানকে আমরা হত্যা করে ফেলবো। গুলিবিদ্ধ 3 ভাইকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানালেন চিকিৎসক। দুজনের হাতে এবং পেটের মধ্যে পিলেট ইঞ্জুরি যেটা বলে থাকি সেটা ছিল, এবং একজনের সাধারণত বুকের মধ্যে লাগে পিলেট ইঞ্জুরি। অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে এপিবিএন। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আমরা এ পর্যন্ত আটক করেছি এবং বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে। এটি পূর্ব শত্রুতা হতে পারে অথবা তারা ডাকাতি করার চেষ্টা করেছিল, এরকম হতে পারে। ঘটনার পর থেকে টেকনাফ নেচার পার্কের ক্যাম্প এলাকায় এপিবিএন ও পুলিশের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 4 দিন পর কক্সবাজারে বন্য হাতি দুটিকে বনাঞ্চলে ফেরত পাঠানো হচ্ছে। দীর্ঘ প্রচেষ্টার পর সাগর থেকে হাতি দুটিকে উদ্ধার করা হয়। হাতি দুটিকে আজই পাহাড়ি বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। টেকনাফ শাহপুরদ্বীপ সমুদ্র উপকূল, পানিতে সাঁতার কাটছে বন্য হাতি। দীর্ঘ 6 ঘন্টা পর স্থানীয় জেলেদের সহায়তায় সাগর থেকে ট্রলারের মাধ্যমে হাতি দুটিকে তীরে আনা হয়। এরপর বাঁধা হয় রশিতে, দেয়া হয় কিছু খাবারও। উৎসুক জনতার ভিড়ে কোনোভাবে হাতি দুটিকে বনে ফেরত পাঠানো যায়নি। অবশেষে মঙ্গলবার বিকেলে এলিফ্যান্ট রেসপন্স টিম, বন বিভাগ, প্রশাসন সহ স্থানীয়দের সহায়তায় সাগর থেকে হাতি দুটিকে উদ্ধার করা হয়। বনের হাতি লোকালয়ে চলে আসার কারণ হিসেবে বন ও পাহাড় উজাড় করাকে দায়ী করছেন পরিবেশবাদীরা। তাদের জীবন যুক্তি রয়েছে এখানে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বন পাহাড় যেভাবে উজাড় করা হয়েছে সেই পরিবেশ ফিরিয়ে আনতে হবে। বিভাগীয় বন কর্মকর্তা জানালেন হাতি দুটিকে দ্রুত পাহাড়ি বনাঞ্চলে ফেরত পাঠানো হচ্ছে। ওখান থেকে 2-2.5 কিলো দক্ষিণে আছে, মানে সাবধান ট্যুরিজম পার্কের শেষ মাথা বা মাঝামাঝি পর্যায়ে আছে আর কি। হাটা হাটা আনতেছে, ওটা আনার পরে যেটা ছোটটা সাইজে যেটা ছোট আর কি, হ্যাঁ ছোটটা, ওটা দেখে ওটা আবার সাগরে পা দিয়ে দিয়ে চলে আসতেছে।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 11 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে উজাড় হয় 8,000 একরের বেশি বনভূমি, যার কারণে হাতিরা খাদ্য ও নিরাপদ আবাসস্থল হারিয়েছে বলে মনে করছেন পরিবেশবাদী সংগঠনগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজার হালে বেড়ে উঠেছে ভাটির রাজা। 2.5 বছরে ওজন হয়েছে 1,000 কেজি। ভাটির প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের তারাইল উপজেলার কাজলা গ্রামের কৃষক মতিউর রহমান কোরবানি সামনে রেখে সারটির দাম হাঁকছেন 12 লাখ টাকা। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মতিউর রহমানের খামারে প্রাকৃতিক খাবার আর আদর যত্নে বেড়ে উঠছে দৃষ্টিনন্দন সার ভাটির রাজা। রাজার হালেই দিন কাটছে তার। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাটির রাজার সুনাম। শান্ত, সতেজ আর আয়েশি স্বভাবের রাজাকে দেখতে প্রতিদিন মতিউর রহমানের বাড়িতে ভিড় করছে দূর দূরান্তের মানুষ। শত শত লোক দেখতে আসে এবং আমার গরুটি দেখতে খুবই ভালো লাগছে। গরুটি দেখতে অনেক সুন্দর, আমার মনটা খুব আনন্দিত হইল এবং এরম আরেকটা ভাটির রাজা যেন তৈরি করতে পারে। পাঁচ ফুট 7 ইঞ্চি উচ্চতার ভাটির রাজার বুকের বেড় 7 ফুট 8 ইঞ্চি। ফ্রিজিয়ান জাতের এ সারটিকে দৈনিক 16 কেজি দানাদার খাবার সহ সবুজ ঘাস ছাড়াও অন্যান্য পুষ্টিকর খাবার দিতে হয়েছে আহমেদ এগ্রো ফার্মের মালিক মতিউর রহমানকে। অনেক লোকে আসে দেখতে। আমি গরুটির দাম চাচ্ছি 12 লক্ষ টাকা। খাবার দাবারের মধ্যে আপনার প্রতিদিন সকালে 8 কেজি, বিকালে 8 কেজি, 16 কেজি। ভাটির রাজা ছাড়াও মতিউর রহমানের খামারে আছে আরও কয়েকটি সার। এরই মধ্যে বিক্রি করেছেন 6টি বড় সার। তবে ভাটির রাজাকে বিক্রির জন্য বাজারে তোলা হবে না বলে জানান তিনি। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয়েছে মরুভূমির মিষ্টি ফল তিন। চারা লাগানোর 6 মাসের মাথায় গাছের ফল বিক্রি করতে পারায় খুশি চাষি। সপ্তাহে 3 দিন বাগান থেকে নামানো হচ্ছে ফল, যা কিনতে আসছেন বিভিন্ন এলাকার পাইকাররা। প্রতি কেজি বিক্রি হচ্ছে 800 টাকা দরে আর প্রতিটি চারার দাম 500 থেকে 700 টাকা। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। গেল বছর করোনার সময় ব্যবসায় পুঁজি হারিয়ে বোনের পরামর্শে পতিত জমিতে পরীক্ষামূলক মরুভূমির মিষ্টি ফল তিন চাষ করে সফলতার মুখ দেখতে শুরু করেছেন মতিউর মান্নান। চারা লাগানোর 3 মাসের মাথায় গাছে ফল আসতে শুরু করে। ফল বিক্রি শুরু হয় 6 মাসের মাথায়। এখন পরিপক্ক এসব ফল গাছ থেকে নামানো শুরু করেছেন তিনি। বাজারে বেশ চাহিদাও রয়েছে ফলটির। ফলনের পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। এখানে কোনো চাষাবাদ হতো না, এটাই পরিষ্কার করে নিয়ে আমি এখানে চাষাবাদ শুরু করি। বর্তমানে তো সপ্তাহে আমার অনেকগুলো ফলে হারভেস্ট হচ্ছে, প্রায় 60-70 কেজি, প্রতি কেজি 800 টাকা দরে বিক্রি করি। বাগানটিতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় বেশ কিছু পরিবারের। কাজ করে স্বচ্ছলতার সাথে সংসার চলছে তাদের। উদ্যোক্তা চান আরো লোক এগিয়ে আসুক তিন চাষে। আমাদের প্রায় 7 জন লোক এখানে প্রায় কাজ করি, আর মাসে প্রায় 9-10 হাজার টাকা মাইনে পাই এখানে। আমি এর আগে একটা নিয়ে গেছিলাম টপে লাগার জন্য, তো ফল আসছে, ভালো লাগলো, তো এবার আরেকটা নেওয়ার জন্য আসছে আর কি। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন এই তিন ফলটি এমন উপকারী ফল যে অন্যান্য ফলের থেকে অত্যন্ত দ্বিগুণ উপকারী ফল। 4 বিঘা জমিতে 2টি বাগানে লাগানো হয়েছে 900টি গাছ। এসব গাছ থেকে চারা উৎপাদন করে বিক্রি করছেন তিনি। সরকারের সহযোগিতা পেলে এই ফলটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, হিলি। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল থেকে অযথা ঘরের বাইরে গেলেই গ্রেফতার, থাকবে সেনাবাহিনী। করোনার রেকর্ড প্রায় 9,000 শনাক্ত, মৃত্যু 115 জনের। জুলাইতে আসছে 1 কোটি ডোজ টিকা। চট্টগ্রামে খালে অটোরিকশা পড়ে 2 যাত্রী নিহত। জলাবদ্ধতা নিরসনে 1,000 কোটি টাকা খরচের কোনো সুফলই মিলছে না। বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।